দীর্ঘদিন বিবাহিত জীবনের পর বিচ্ছেদ হয় পিয়া অনুপমের, সেই খবর নিয়ে কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রির অন্দরে। মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া বা অনুপম কেউই কখনো তাদের সংসার ভাঙা বা জীবন এই ওঠাপড়া নিয়ে কোনো রকম মন্তব্য করেননি। জল্পনা ছিলই আর সেটাই সত্যি হলো। পরমের হাত ধরে আজ বিয়ের পিঁড়িতে বসছেন অনুপমের প্রাক্তন পিয়া। আজই সোমবার বিয়ে। তবে পরম পিয়া যে বিয়ে করছেন এ কথা বেশ কয়েক মাস ধরেই টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, আর এবার সেই জল্পনায় সিলমোহর পড়েছে। বিয়ের খবর রটে যাওয়ার পর থেকেই অনেকেই আগ্রহী জানতে কোথায় কখন বিয়ের আসর বসছে। নবদম্পতিকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে সকলে। তবে এই পরিস্থিতি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের অবস্থানটা ঠিক কি? এদিন পিয়া পরমের বিয়ে প্রসঙ্গে অনুপম রায় এই সময়কে বলেন, হ্যাঁ আমিও শুনেছি এমনটাই, তবে এ বিষয়ে গায়ক এদিন বিশেষ কিছু বলতে চাননি। বলেন, আমি আর কি বলবো, আমাকে বাদ রাখুন। এক্ষেত্রে বাস্তবের ছবিটাও যেন প্রসেনজিৎ ঋতুপর্ণার প্রাক্তন সিনেমার মতোই। ছবির ভাষায় বললে, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। অনুপম রায়ের প্রাক্তন এবার পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান হতে চলেছেন, আর এই পরিস্থিতিতে নিজের অবস্থান যেন দশম অবতার ছবির গানেই স্পষ্ট করে দিয়েছেন অনুপম। আমি আর সেই মানুষটি নেই। 27 নভেম্বর বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়েতে অরিন্দম চক্রবর্তীর লেখাতেই যেন নিজের কথা বলেছেন অনুপম। সেখানে উঠে এসেছে আত্মহত্যার কথা। লিখেছে, নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া, এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে এমন নয়, অরিন্দম চক্রবর্তী। অনুপমের এমন পোস্টে নেট পাড়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্লিজ এইরকম ভালো লাগে না, মাথা উঁচু করে এগিয়ে যান। কেউ আবার লিখেছেন, বেঁচে থাকার গান। এদিকে সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে আজ শহরে পরম পিয়ার বিয়ের আয়োজন হলেও এই মুহূর্তে শহর থেকে দূরেই রয়েছেন অনুপম রায়। তিনি এখন সান ফ্রান্সিসকোতে, শনিবারই উড়ে গিয়েছেন। উড়ানের ভিডিওতে দিয়েছেন নিজেরই লেখা গান, সবকিছু ফেলে আজ চলে যাব দূরে। এখন নিজেই নিজেকে গুছিয়ে নিয়েছেন। প্রসঙ্গত পিয়া চক্রবর্তী পেশায় সমাজকর্মী, আবার মানসিক স্বাস্থ্যকর্মী এবং গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই তাকে বেশিরভাগ মানুষ চেনেন। 2021 সালে সঙ্গীতশিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। সে সময় পিয়ার সঙ্গে অভিনেতা পরিচালক প্রযোজক পরমব্রত চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ততদিনে পরমের বিদেশিনী প্রেমিকা ইকার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। তখনই পরমের কাছাকাছি আসেন পিয়া। একসময় পরম অনুপম দুজনেই ভালো বন্ধু ছিলেন, তবে 2021-এর পর সমীকরণটা বদলে যায়। তখনই শোনা গিয়েছিল পিয়াকে নাকি গোপনে বিয়ে করেছেন পরমব্রত। না, তখন না করে থাকলেও এবার সেই জল্পনাই সত্য হচ্ছে।